যেভাবে মারণ ক্ষেপণাস্ত্র মিলান টুটি এবার ভারতের অস্ত্র ভাণ্ডারে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ট্যাঙ্ক কে নাইন বজ্র সম্প্রীতি হাতে পেয়েছে ভারতীয় সেনা দেশের অস্ত্রভাণ্ডারকে আরও শক্তিশালী করতে এবার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল মিলান টুটি কেনার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে দেখে নেওয়া যাক এই ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী মিলান টুটি প্রস্তুতকারী দেশ ফ্রান্স ফরাসি ভাষায় মিলানের অর্থ ঘুড়ি এটি সেকেন্ড জেনারেশন ট্যাঙ্ক গাইডেড মিসাইল মিলানের পাঁচটি ভেরিয়েন্ট রয়েছে মিলান ওয়ান মিলান টু মিলান টু টি মিলান থ্রি এবং মিলান ইয়ার মিলান থ্রি এবং মিলান ইয়ার হল থার্ড জেনারেশন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল উনিশশো সাল থেকে সেনাবাহিনীতে মিলানের ব্যবহার শুরু হয় সাউথ আফ্রিকান বর্ডার ওয়ার লেবাননের গৃহযুদ্ধ ইরাক ইরান যুদ্ধ উপসাগরীয় যুদ্ধ লিবিয়া ইরাক সিরিয়ার গৃহযুদ্ধ এবং দুই হাজার সতেরোই ইরাক কুর্দি সংঘর্ষে খুব কার্যকরী ভূমিকা ছিল এই ট্যাঙ্ক গাইডেড মিসাইলের এই মিসাইলে সেমি অটোমেটিক কমান্ড টু লাইন অফ সাইট স্যালকোস সিস্টেম দ্বারা পরিচালিত হয় অর্থাৎ একজন অপারেটর থাকেন যিনি লক্ষ্যবস্তুকে আঘাত করার জন্য মিলানকে গাইড করেন মিলান শ্রেণীর মিসাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হল এটা অন্য মিসাইলকে ট্রাক করে পিছনের দিকে লাগানো ইনফ্রারেড ল্যাম্প বা ইলেকট্রনিক ফ্ল্যাশ ল্যাম্পের মাধ্যমে এটি ওয়ার গাইডেড মিসাইল অর্থাৎ উৎক্ষেপণ স্থল থেকে মিসাইলের সঙ্গে সংযোগ স্থাপনের ব্যবস্থাও অন্যান্য তবে এই ওয়ার গাইডেড মিসাইলের রেঞ্জ বেশি হয় না সর্বাধিক রেঞ্জ চার কিলোমিটার যেখানে মিলান টুটির রেঞ্জ স্থল থেকে দুই কিলোমিটার ভারত তিন হাজার মিলান টুটি অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল কেনার চিন্তাভাবনা করছে এগুলি কিনতে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হবে